বিয়ে হওয়ার পরে মেয়েরা নিজের সংসারে থাকবে, এটাই তো আমাদের প্রার্থনা। কিন্তু বাবা মাকে ভুলে নয়, পরিবারকে ভুলে নয়। যখনই আমাদের মন চাইবে তখনই যেন তোদের দেখতে পারি, এটাই তো আমাদের চাওয়া। নাও, ভালো করে প্রণাম করো আমায়। শোন ঋষি, আমি খুব স্ট্রং মনের মানুষ, আমার সব মন টন খারাপ করে না। মন খারাপ কেন করবে? তোমার মতো ভালো ছেলের সঙ্গে চড়িয়ে বিয়ে হয়েছে, এতে কখনো মন খারাপ করে? আমরা সবাই খুব খুশি হয়েছি বিয়েতে। তোমরা দুজনেই খুব ভালো থাকো। যাও পরমা, আমার আশীর্বাদ তো তুমি সেরে নাও। দেখ, বিভিন্ন অবস্থায় তোর সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করেছে, আজকে সবকিছু মনে পড়ে না খুব খারাপ লাগছে জানিস তো। তুই তো আমার ছোট বোন, আমার একমাত্র ছোট বোন, কি করবি বল? তখন এমন কিছু সিচুয়েশন ছিল যে সেটা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভালো থাকিস কিন্তু, হ্যাঁ, খুব ভালো করে মন দিয়ে সংসার করিস। ঋষি, তুমি আমার বোনটাকে দেখো, আর যখনই কোনো দরকার হবে না আমাকে বলবি। আমরা কিন্তু সকলে তোদের সঙ্গে সবসময় আছি। আমি আশীর্বাদ করব। হ্যাঁ করো। আরে এক বয়সে হলেও তুমি তো সম্পর্কে বড়।
উপর রাগ করো না জরুরি। বিশ্বাস করো, আমি এই সংসারের ভালো ছাড়া খারাপ কোনোদিন চাইনি। সেই ভালোর স্বার্থে হয়তো তোমার সঙ্গে আমি কখনো কখনো খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি, কিন্তু আমার অন্তর থেকে তোমার প্রতি কোনোদিন কোনো ঘৃণা ছিল না। এটুকু বিশ্বাস করো, আমি তোমার সবসময় ভালো চেয়েছিলাম জরুরি। আজকে তুমি যে জরুরি, আমি এক্স্যাক্টলি এই জরুরিকে দেখতে চেয়েছিলাম। আজকে আমি খুব খুশি। খুব আনন্দ হচ্ছে আমার। এরম ভাবেই থেকো, আর প্লিজ আমার পুরা করে থেকো না। আর ঋষি, আমি কিন্তু খুব আনন্দ করে মিলেমিশে থাকতে ভালোবাসি, আমরা সবাই দেখেছি তো। যখন তখন জরুরিকে নিয়ে চলে আসবে, কিন্তু আমাদের কারোর যেন এটা একবারও মনে না হয় যে জরুরিটা আমাদের বিয়ে হয়ে গেছে বলে অন্য বাড়ি চলে গেছে। এইটুকু কথা আমার রেখো কিন্তু। নিশ্চয়ই আসবো। আপনি এমন করে বলছেন, এবার তো আসতেই হবে। তাছাড়া আপনারা তো জানেন আমার তো আর সেই অর্থে পরিবার কিছু নেই। এখন আপনারাই সবাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবার না বললেও চলে আসবো আমি, কেমন? মিনিদি, সবাই আশীর্বাদ করছে তো, তুমি তো বড় দিদি, আশীর্বাদ করবে না? এসো এদিকে এসো। এদিকে এসো মিনিদি, ওর মন খারাপ করবে না জরুরির, বলো। তোমার মৃত্যুর কারণ হয়ে যেতাম আমি আর একটু হলে। সব বলেছি ওকে, ঋষি সব বলেছি, আজ আজ সবার সামনে এই কথা বলছি। তুমি একবার এসে আমাকে আশীর্বাদ করো, না হলে আমি ভাববো তুমি আমাকে কোনোদিন ক্ষমা করোনি। আহে না মিনি দিদি, দাঁড়াও
2 ঘন্টা দেরি হলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি তো তোমাকে বলছি আমি গিয়ে তোমায় পৌঁছে দিয়ে আসবো, তারপরও কেন তুমি বলে চলেছো? আরে আমি কি বলেছি, তুমি চিৎকার করছো কেন? তুমি না গেলে আমি একা চলে যাবো। দেখো আমি তো বলছি আমি তোমাকে দিয়ে আসবো, আর তারপরও যদি তোমার মনে হয় চলে যাও, একা চলে যাও। আরে কোথায় যাওয়ার কথা বলছি, কিছু তো বুঝতে পারছি না। দিদা এখন চড়ুই দিদি শ্বশুর বাড়ি যাবে, সব মিটে যাক তারপর তোমায় বলবো। শোনো লালন, ফুলঝুরিকে ছেড়ে তুমি কোথাও যাবে না, ঠিক আছে? নিশ্চয়ই যাব, আমার যেখানে ভালো লাগে আমি সেখানে যাব। তুমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছ, শ্বশুর বাড়ি যাও, সবকিছুর মধ্যে তুমি ঢুকতে যাও না, তোমার কথা আমি শুনবো। শুনতে কে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।